নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবর যার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে স্মারকলিপি দুবরাজপুর থানায়। লিভার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হল করোনা সংক্রান্ত আলোচনা সভা। ফাইরাসলে প্রার্থীর সমর্থনে প্রচার তৃণমূল মহিলা সংগঠনে। ক্রিকেট খেলায় মাতলেন মুরেশ্বরের বিজেপি প্রার্থী। প্রচারে বাধার মুখে পড়লেন লাভপুর বিধানসভার প্রার্থী। লোকপুরে অনুষ্ঠিত হল ধর্মীয় জলসা। এবার খবর বিস্তারিত। গতকাল শীতলকুচিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে দুবরাজপুর শহর বিজেপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে সারা শহর পরিক্রমা করে। পরে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি স্মারকলিপি প্রদান করা হয় দুবরাজপুর থানায়। উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার প্রার্থী অনুপ সাহা, শহর সভাপতি সন্দীপ আগরওয়াল সহ অন্যান্য কার্যকর্তারা। শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, ভয় টিভি, দুবরাজপুর। লিভার ফাউন্ডেশনের উদ্যোগে সিউড়ির একটি বেসরকারি হোটেলে আয়োজিত হল করোনা সংক্রান্ত আলোচনা সভা। মূলত দেশ তথা রাজ্য জুড়ে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ, যা নিয়ে চিন্তিত চিকিৎসক মহল। নির্বাচনী মরশুমে সে চিন্তা এখন মাথা ব্যথা বাড়িয়েছে আরও। এমন পরিস্থিতিতে এদিন লিভার ফাউন্ডেশনের আয়োজিত সভায় আগামী দিনে কি করণীয় তা নিয়ে বক্তব্য রাখেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক থেকে হাসপাতাল সুপার সকলেই। একই সঙ্গে তারা সাধারণ মানুষকে বার্তা দেন সাবধানতা অবলম্বনে, সঙ্গে টিকা গ্রহণের। কোথাও যেতে হবে, আমার খুব বরাবরই বাড়ির সামনের সিটে বসার সব ছিলাম না। তুই সামনের সিটে বসে ঘুমবি? কি আমি 14 দিনের ছুটিতে ছিলাম, আমার খুবই হয়েছিল বলে তখন সে সুযোগটা হয়েছিল। এবং সেই সময় একই দিন তাতে তো ধন্যবাদ এই হবে যারা আছেন প্রত্যেকে আমি ধন্যবাদ। আমার সমাজের অভিজ্ঞতা থেকে বলি, এই যখন করোনা নিয়েছিলেন প্রথম। ভয় টিভি, সিউড়ি। দুবরাজপুর বিধানসভার তৃণমূল প্রার্থী দেবব্রত সাহার সমর্থনে প্রচারে নামলেন খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন। এদিন নাগড়াকোন্দা গ্রামে প্রচার চালান প্রান্তিকা চ্যাটার্জি, সুপ্রীতি নন্দী সহ মহিলা সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। ভয় টিভি, খয়রাশোল। ক্রিকেট খেলায় মাতলেন মৌরেশ্বর বিজেপি প্রার্থী শ্যামাপদ মণ্ডল। এদিন প্রচারের ফাঁকে মৌরেশ্বর বিধানসভার বড়তুরি গ্রামের সনকপুর গ্রামে যুবকদের সঙ্গে ক্রিকেট খেললেন বিজেপি প্রার্থী। ভয় টিভি, মৌরেশ্বর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক।
ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব সিউড়ি বীরভূম, সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019 9474437713 9434326822। ফিরে এলাম বিরতির পর। লাভপুর বিধানসভার পাড়ুই পঞ্চায়েতে সোমডাঙ্গা গ্রামে প্রচারে বেরিয়ে বাধার মুখে পড়লেন লাভপুর বিধানসভার বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল। তৃণমূলের লোকজন প্রচারের পথে রাস্তার এপার থেকে ওপার পর্যন্ত দড়ি দিয়ে জুতো ঝাঁটা ঝুলিয়ে প্রচারে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে বলে অভিযোগ, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। লাভপুর বিধানসভার মানুষ এটা দেখবে, 10 বছরে আপনারা যে কাজ করেছেন এই জুতো না একদিন আপনাদের মাথায় পড়ে। এবং আমি আপনাদেরকে এটা বলে যাচ্ছি, এই মানুষের জুতো দোষটা মেয়ের পর আপনাদের মাথায় পড়বে। আর আমি আপনাদের জুতো মাথায় নিয়ে আমি বিগত 5 বছর চলতে প্রস্তুত। জয় হিন্দ বন্দে মাতরম। ভয় টিভি লাভপুর। লোকপুর থানার বুধপুর গ্রামে মতি মসজিদ কমিটির উদ্যোগে এক ধর্মীয় জলসার আয়োজন করা হয়। এদিন সবার মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ সাইফুল হোসেন বোখারি। এদিন ধর্মীয় তথা ইসলামী আদর্শ অনুযায়ী পথ চলা, সর্বোপরি নমাজ পড়ার উপর গুরুত্ব আরোপ করা হয়। আপনার টাইম লস হো রা হ্যাঁ, কোশিশ করেন এসে দূর রহে, আপনি কাম সে মতলব রাখেন, মোবাইল জো হ্যায় কাম কি চিজ হ্যায় উসসে সিরফ জরুরত কে সিরফ কাম। শেগরিয়াজউদ্দিনের রিপোর্ট, ভয় টিভি লোকপুর। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে স্মারকলিপি দুবরাজপুর থানায়। লিভার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হল করোনা সংক্রান্ত আলোচনা সভা। খৈড়াসলে প্রার্থীর সমর্থনে প্রচার তৃণমূল মহিলা সংগঠনে। ক্রিকেট খেলায় মাতলেন মুরেশ্বরের বিজেপি প্রার্থী। প্রচারে বাধার মুখে পড়লেন লাভপুর বিধানসভার প্রার্থী। লোকপুরে অনুষ্ঠিত হল ধর্মীয় জলসা। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।